মঙ্গলবার পুরাতন মালদহের 8 মাইলের চেঁচু মোড়ে একটি অবৈধ তেল কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী, তারা দীর্ঘ সময় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে তদারকিতে ছিলেন মালদহ থানার আইসি হীরক বিশ্বাস, পুরাতন মালদহের বিডিও সেজুতি পাল, মাইতি সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই জায়গায় অবৈধ তেল কাটিং হতো, এর সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। এদিন আচমকা আগুন লেগে যায়, এই নিয়ে এলাকায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে। বিডিও বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে। একটা ব্যক্তিগত জায়গা, এখানে আমরা তেল প্রচুর রাখা ছিল, সেখানে কোনো কারণে আগুন লেগে যায়। আমাদের বিপর্যয়ের টিম এসে আগুন নিভিয়েছে, এমনি হতাহতের কিছু খবর নেই। আগুনটা কি কাজে ভিতরে কি তেল কি ব্যবসা রান্না করছিল আমরা বলছি তো বাইরে, ঠিক আছে, আমার আগুন জ্বলে গেছে। এখন পরিস্থিতি কেমন রয়েছে? এখন পরিস্থিতি এর আগেও আমার হয়েছিল, আমার হয়েছে, ভালো না। আগুন কি নিভেছে? দমকল বাহিনী এসছে, কাজ চলছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।